আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম 25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বলছে শিক্ষা মন্ত্রণালয় এই মাসেই কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালুর আবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডে লকডাউনে দু মাসে মাঝারি ক্ষুদ্র ও কুটির শিল্পে 92,000 কোটি টাকার ক্ষতি সংকটে 2.5 কোটি মানুষ দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু একদিনে শনাক্ত 2,500-এর বেশি বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে জানালেন তার আইনজীবীরা এবং শীর্ষ নেতাদের ফাঁসির পর শক্তি হারিয়েছে জেএমবি বড় জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধানের শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত 25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে এই নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অন্যদিকে এ মাসে কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পুরো দমে চালু করার আবেদন জানিয়েছে দিনই মাদ্রাসা শিক্ষা বোর্ড আরও জানাচ্ছেন ফজলুর আপি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 17 মার্চ থেকে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সবশেষ সিদ্ধান্ত অনুসারে আগামী 31 আগস্ট পর্যন্ত এই ছুটির মেয়াদ বাড়ানো হয় এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা সচিব সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনা পরিস্থিতি বিশ্লেষণ করেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ও HSC পরীক্ষার সময় ঠিক করা হবে সরকারের তরফ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো ঘোষণা বা সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এরকম কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত করছে আমি সকলকে বিনীত অনুরোধ জানাবো আমরা কিন্তু যখনই পরীক্ষা নেব 2 সপ্তাহের নোটিস দিয়ে আমরা পরীক্ষা নেব এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পুরোদমে চালুর আহ্বান জানিয়েছে দিনই মাদ্রাসা শিক্ষা বোর্ড আলিয়া মাদ্রাসার পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে কামেল পরীক্ষা আমাদের কওমি মাদ্রাসাতে স্বাস্থ্যবিধি মানাটা যত সহজ অন্য কোথাও এত সহজ না আমরা আশা করতেছি আগস্টের শেষ নাগাদ পরীক্ষার ডেটটা ঘোষণা করতে পারবো এরকম যাতে করতে পারি এই জন্য আমরা আবেদন করেছি এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের শিক্ষা কার্যক্রম শেষ করে পরবর্তী বছরের শিক্ষা কার্যক্রম শুরু বিষয়ে কয়েকটি বিকল্প নিয়ে ভাবছে সরকার ফজলুর আপি ATN বাংলা ঢাকা করোনায় দু মাসের লকডাউনে দেশের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প খাতে 92,000 কোটি টাকার ক্ষতি হয়েছে উৎপাদন ও বিক্রি কমে যাওয়ায় আর্থিক এই ক্ষতি বাড়ছে বিআইডিএস এর গবেষণায় প্রকাশিত হয়েছে এ তথ্য গবেষক ও ব্যবসায়ীরা বলছেন সরকারের প্রণোদনা প্যাকেজের অর্থ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেয়া হলে এই খাতের ধস ঠেকানো সম্ভব আরও জানাচ্ছেন শারফুল আলম করোনা মহামারীতে মারাত্মক ঝুঁকিতে দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক পর্যায়ের কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প 8ই মার্চ করোনা শনাক্ত হওয়ার পর এসব প্রতিষ্ঠান বন্ধ কমেছে চাহিদা ও উৎপাদনও আবার স্বাস্থ্যবিধি মেনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও ক্রেতা ও অর্ডার কমে যাওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে SME ফাউন্ডেশনের তথ্য বলছে দেশে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 78 লাখ এসব ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন 2.5 কোটিরও বেশি মানুষ পয়লা বৈশাখের পরেই আমাদের চলে এসছে ঈদ উল ফিতর সেই সময়ও এই মার্কেটটি আমাদের SMEদের হাতে আসেনি সুতরাং সব দিক থেকে বলা যায় যে এই সময়ে আমাদের এপ্রিল এবং মে মাস আমাদের SMEদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে উৎপাদন কমেছে তাদের বেচা কিনা কমেছে সুতরাং একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এই খাতটি এবং তাদের লসের পরিমাণ ক্ষতির পরিমাণ আমরা একটা এস্টিমেট করে দেখেছি যে প্রায় 92,000 কোটি টাকা 2 মাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা BIDS এর তথ্য বলছে 38 ভাগ ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ব্যাংকিং সুবিধা পান 49 ভাগ ঋণ নেন NGO থেকে আর বাকিরা নিজস্ব তহবিল থেকেই ব্যবসা বাড়ান তাই SME খাতে প্রণোদনা এসব কিছু বিবেচনা করেই দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে যাদের জন্য দেওয়া হয়েছে তাদের তো ব্যাংকে সেরকমভাবে তাদের লোন অ্যারেঞ্জমেন্টস নেই
তাদের যে ব্যবসার যে একটা লোন সেকশন হবে সেগুলো নেই, অনেকের হয়তো ব্যাংক অ্যাকাউন্ট সেভাবে নাই। ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো যেগুলো আমরা দেখেছি যে 50% এসএমই কে ঋণ প্রদান করে থাকে, তাদের মাধ্যমে ঋণটা বাস্তবায়ন করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের একটি রিফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্টের মাধ্যমে এই ঋণ প্যাকেজটা বাস্তবায়ন করা যেতে পারে। করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার সুপারিশ করেছেন ব্যবসায়ী ও গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানছে না যাত্রীরা, দাঁড়িয়ে গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রী, এরপরও আদায় হচ্ছে বাড়তি 60% ভাড়া। রিপোর্ট করেছেন আদ্দিন সজীব। সরবে ফেরেছে রাজধানী, রাস্তায় এখন দীর্ঘ গাড়ির সারি। দেখে মনেই হয় না করোনা মহামারীর মধ্যে আছে দেশের সবচেয়ে বড় এই শহর। স্বাস্থ্যবিধি মানার বেলায় আগের মতোই উদাসীন নগরের মানুষ। কার মুখে মাস্ক আছে আর কার মুখে নেই তা দেখারও যে কেউ নেই। ছোট বড় সব পরিবহনেই এমন গাদাগাদি করে যাত্রী পরিবহন এখন প্রতিদিনের চিত্র। স্বাস্থ্যবিধি মানারও কোনো চেষ্টা নেই যাত্রীদের মধ্যে, আর পিছনের অবস্থাটা যে সিট না পেয়ে দাঁড়িয়ে আছেন যাত্রী, এটি ঢাকার বিএনটিসি বাসের অবস্থা। গাড়ির কোনো লোকই তাদেরকে বাধাও দেয়নি, কেন অতিরিক্ত যাত্রী তুলছে সেটাও দেখার কেউ নেই যেন। স্বাস্থ্যবিধি মানার জন্য ভাড়া বাড়ানো হয়েছিল, কিন্তু এখন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না থাকলেও বাড়তি ভাড়া ঠিকই আছে। কন্ডাক্টর আমাদের সাথে ভুল করলো, সে কেন 40% চাইল ভাড়া ডবল? 60% বেশি আছে, যাত্রী তো দাঁড়িয়ে দিতেছে, সিট নাই, কিন্তু তারপর ওনারা বাড়তি প্যাসেঞ্জার উঠাচ্ছে, যার কারণে প্যাসেঞ্জার দাঁড়ায় থাকতেছে। এটা নিয়ে হয়তো বা দেখা গেছে অনেক সময় সংঘাত হইতেছে এদের সাথে। আর ওখানে অলরেডি লেখা আছে যে 40 জনের সিটে 20 জন বসবে, তাহলে এখানে তো 20 জনের অতিরিক্ত আছে, প্লাস আরও ছিল। যাত্রী কল্যাণ সমিতি বলছে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাড়তি ভাড়া প্রায় জোর করে আদায় করছেন পরিবহন মালিক ও চালকরা। অস্বাভাবিক সময়ের জন্য যে ভাড়াটা নির্ধারণ করা হয়েছিল এটাও কিন্তু উঠিয়ে নেওয়া সরকারের উচিত ছিল। এটা বন্ধ করার জন্য আমরা কাজ করতেছি এবং বিআরটিও কাজ করতেছে, এটা নিয়ে 19 তারিখে মিটিং আছে বিআরটির সাথে। করোনা দুর্যোগে আয় কমেছে মানুষের, তাই যানবাহনের এই বাড়তি ভাড়ার চাপও সামলাতে পারছেন না তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে 24 ঘন্টায় 837 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3,694 জন। একদিনে 12,523টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,595 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 20.72%। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2,79,144 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,641 জন। এ পর্যন্ত মোট সুস্থ 1,60,591 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.53%। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন মহিলা। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 19 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লাতে একদিনে 10 জন প্রাণ হারিয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। কুমিল্লায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একজন কলেজ অধ্যক্ষ সহ 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 156 জন। এছাড়া নতুন 44 জন সহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,237 জনে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 3 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন 50 ঊর্ধ্ব 3 জনই পুরুষ। গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 561 জনের নমুনা পরীক্ষা করে নতুন 170 জন সহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা 15,988 জন।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ আরও দুজন মারা গেছেন। এ নিয়ে বগুড়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৩ জন। ২৬৩টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৯০ জন। বরিশালে করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের ৬ জেলায় নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন ৫০ জন। সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুজন মৃত্যুবরণ করেছেন, এর মধ্যে একজন নারী। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত ৪৪ জন। ব্রাহ্মণবাড়িয়ায় ২৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া নোয়াখালীতে ২৫ জন, চাপাই নবাবগঞ্জে ১০ জন, শেরপুরে ৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জিডিপির প্রবৃদ্ধির হার নিয়ে সিপিডি অনুমান নির্ভর ও উদ্দেশ্যমূলক তথ্য দিয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, কিসের ভিত্তিতে তারা এই ধরনের তথ্য দেয় তা জানা নেই। পরিসংখ্যান ব্যুরো জিডিপি নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছে বলে দাবি করেন অর্থমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সাথে আয়কর পরিকল্পনা নিয়ে অনলাইনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। তিনি আরও জানান, সরকারের আয় বাড়াতে দেশের প্রতিটি উপজেলায় রাজস্ব অফিস স্থাপন করা হবে। আমাদের হিসাব যে সঠিক সেটা সারা বিশ্ব স্বীকার করে, সিপিডি স্বীকার না করলে কোনো কিছু অসুবিধা নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এই বিষয়টি সম্পূর্ণ সরকারের এখতিয়ার। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে নাশকতার ৪ মামলার কার্যক্রম স্থগিতের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দুই বছরেরও বেশি কারাবন্দী থাকার পর গত ২৪ এপ্রিল অনেকটা আকস্মিকভাবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার। পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসায় যান তিনি। এরপর থেকে তিনি সেখানেই আছেন। আগামী অক্টোবরে তার মুক্তির মেয়াদ শেষ হবে। তার আগেই চিকিৎসার জন্য মুক্তির মেয়াদ বাড়াতে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। আমরা আশা করি যে পরিবার পক্ষ থেকে খুব তাড়াতাড়ি আবেদন করবে। আবেদন করলে সরকার যেহেতু চিকিৎসার জন্য মুক্তি, চিকিৎসা যেহেতু হয়নি বেসিক চিকিৎসা, আমরা আশাবাদী যে সরকার তাকে মেয়াদ বাড়াবে। যেহেতু সরকারের এক্সিকিউটিভ অর্ডারে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলবো না, বাইরে থাকার অনুমতি দিয়েছেন, সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে ওনার আবেদন করতে হবে, এখানে আদালতের কোনো বিষয় না। এদিকে বেগম জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালে করা নাশকতার ৪টি মামলার কার্যক্রম স্থগিত রেখে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। একই সাথে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের দেয়া রুলের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ২০১৪ সালের নির্বাচনের আগে ওনাকে অন্তরীণ করা হয়েছে, বালুর ট্রাক র্যাব পুলিশ আটকে রাখা হয়েছিল। সেই সময়ের ঘটনা কেন্দ্র করে এফআইআরে কোনো মামলা ওনার নাম ছিল না, চার্জশিট ওনার নাম দেওয়া হয়েছে। ওনার আপিল ডিভিশন বেগম খালেদা জিয়ার মামলা যে স্থগিত ছিল সেগুলো বহাল রেখেছে। আমরা যত শীঘ্রই হোক এটা হাইকোর্টে ফিক্স করে তাড়াতাড়ি শুনানির বন্দোবস্ত করব। বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল চলাকালে নাশকতার অভিযোগে ২০১৫ সালে দারুসসালাম থানায় ৩টি ও যাত্রাবাড়ি থানায় ১টি মামলা করে পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আজ ১৭ আগস্ট ২০০৫ সালের এই দিনে জঙ্গি সংগঠন জেএমবি একযোগে বোমা বিস্ফোরণ ঘটে তাদের শক্তি সামর্থ্যের জানান দিয়েছিল। শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দুর্বল হয়ে পড়ে সংগঠনটি। বিচ্ছিন্নভাবে তৎপরতা চালালেও সংগঠিত হয়ে বড় ধরনের হামলার শক্তি জঙ্গিদের নেই বলে মনে করেন কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান। ১৫ বছর আগে দেশের ৬৩টি জেলা একযোগে ৫০০ বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মপ্রকাশ করে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এ ঘটনায় সারা দেশে তখন ১৬১টি মামলা হয়। দীর্ঘ সময় পুলিশের র্যাবের হাতে গ্রেপ্তার হয় শীর্ষ জঙ্গি নেতা শায়েক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরিফে বাংলা ভাই সহ কয়েক শতাধিক জঙ্গি।
জালুকাটিতে দুই বিচারক হত্যার দায়ে ছয় শীর্ষ জঙ্গির ফাঁসির মধ্য দিয়ে জঙ্গিবাদের একটি অধ্যায় শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে এরপর জেএমবি পুরনো নতুন দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে। পুরনো জেএমবির তৎপরতা না থাকলেও নব্য জেএমবি গুলশান হামলার মধ্য দিয়ে তাদের শক্তি সামর্থ্যের জানান দেয়। গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম মনে করেন দেশে আরেকটি 17ই আগস্ট ঘটানোর কোনো সুযোগ নেই। উগ্রবর্ধমানে আইনশৃঙ্খলা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। টেরোরিজমের বিস্তার ঘটতে পারে যে কারণে, সেই অনেক কারণও আসলে আমাদের সোসাইটিতে আছে, বিদ্যমান আছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে যে উগ্রবাদীরা আবারও যাতে সংগঠিত হয়ে কোনো হামলা করতে না পারে। কিন্তু আমি মানে বলতে চাই যে বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে 17 সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। গোয়েন্দা কর্মকর্তা আরও জানান করোনাকালীন সময়ে জঙ্গিদের অনলাইনে যোগাযোগ বেড়েছে, যা তাদের নজরদারির মধ্যেই রয়েছে। অনলাইনে ওরা অ্যাক্টিভ, কারণ এই ওয়েব যেটা এসছে আইএসের উত্থানের পরে বিশ্বব্যাপী, এটা অনলাইনটাকে, সাইবার স্পেসটাকে তারা তাদের প্রচার প্রোপাগান্ডার একটা মানে সিঙ্গল লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবেই তারা ব্যবহার করেছে, কোনো সন্দেহ নেই। কোভিডের সুযোগে সন্ত্রাসীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথাচাড়া দিয়ে উঠবে, তা আমরা মনে করি বাংলাদেশের ক্ষেত্রে আসলে খুব একটা কার্যকর হয়েছে বা হতে পারে এটাই আমরা মনে করি না। সাজা ভোগ করার পর যদি কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তাকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান গোয়েন্দাই কর্মকর্তা। ফরমার টেরোরিস্ট অর্থাৎ যে সাজা খেটে বের হয়েছে, এখন সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় তার কাজ বা অন্য কোনো প্রয়োজনে, কারণ এটি এই সোসাইটির মূলধারায় ফেরত আনতে হলে তাদের এই যে মানে রিইন্টিগ্রেশনের দরকার হইলে তাদের নানা ধরনের লোকের কিন্তু সহযোগিতা দরকার হয়। তো সেই ক্ষেত্রে আর্থিকভাবেও আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছে। নব্য জেএমবি শীর্ষ নেতা সালাহীন বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আত্মগোপন করে আছে জানিয়ে মনিরুল ইসলাম বলেন 2013 সালে ময়মনসিংহের 30 সালে বিজন ভ্যান থেকে দিনে দুপুরে পুলিশ হত্যা করে তিন জঙ্গি ছিনিয়ে নেওয়ার পর থেকেই শীর্ষ পর্যায়ের এই জঙ্গি পলাতক রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই লিয়াকত আলী ও এএসআই নন্দ দুলাল রক্ষিতকে আগামীকাল রিমান্ডে নেবে র্যাব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সকাল 11টায় জিজ্ঞাসাবাদ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 7টার পর। দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে কারাগার ত্যাগ করেন তদন্ত কমিটির সদস্যরা। তবে আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কোনো ধরনের ব্রিফ করেনি তদন্ত কমিটি। র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। এর আগে কক্সবাজারে হত্যাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে 2020-21 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করেছে 6টি মন্ত্রণালয়ের দপ্তর, সংস্থা ও আশ্রয়ন প্রকল্প। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউসের সভাপতিতে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গত অর্থ বছরের বিভিন্ন সূচকের বিপরীতে অর্জন ও নতুন লক্ষ্যমাত্রা আলোচনা করা হয়। এ সময় 2020-21 অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদক চুক্তিতে নির্ধারিত সূচক বাস্তবায়ন করে উদাহরণ তৈরি করতে প্রতিটি দপ্তর ও সংস্থাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বিএনপির হাত ধরে দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে। সভায় উনানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। চাইনা রক্ষণ মতো নিঃশব্দ ঘটনা পুনরাবৃত্তি।
17 আগস্ট বিএনপি জামাতে ছত্রচ্ছায়া দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না থাকলে দেশ থেকে জঙ্গিবাদ চিরতরে নির্মূল করা যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। দেশে করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনার ভয়াবহতা সাধারণ মানুষ বুঝতে পারেনি। পৃথিবীর অনেক উন্নত দেশ থেকেও বাংলাদেশে করোনায় মৃত্যুর হার অনেক কম, বিস্তারও কমেছে অনেকটাই, তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই। করোনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতেও আহ্বান জানান তথ্যমন্ত্রী। জঙ্গি নির্মূল করতে পেরেছি সেই দাবি আমরা করব না, তবে জঙ্গি দমন করা সম্ভবপর হয়েছে। জঙ্গিদেরকে যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বিএনপি জামাত দিচ্ছে এবং তাদের দোসরা দিচ্ছে, এটি যদি না থাকতো পুরোপুরিভাবে জঙ্গি নির্মূল করা সম্ভবপর হতো। এখনও 500 জায়গায় যারা বোমা হামলা চালিয়েছিল তাদের দোসরা কিন্তু তাদের জোটের মধ্যে। সাবেক ফার্মার্স ব্যাংকের 3.25 কোটি টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সকাল 11:15 দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকে হাজির করা হয়। 7 দিনের রিমান্ডের মধ্যে প্রথম দিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল। গত 27 জুলাই শাহেদ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ক্ষমতায় টিকে থাকতে সরকার পুলিশকে মানুষ হত্যার লাইসেন্স দিয়েছে বলে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবের সামনে বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তিনি এই অভিযোগ করেন। অন্যদিকে প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে সরকার। তারা গদি টিকিয়ে রাখার জন্য পুলিশকে লাইসেন্স দিয়েছে, লাইসেন্স টু কিল। এই যে সিনহা হত্যাকাণ্ড, এটির আমরা কোন রাজনীতিকরণ করতে চাই না। প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, এটি সুষ্ঠু বিচার হবে, যদি সুষ্ঠু বিচার না হয় আমরা প্রধানমন্ত্রীকেই দায়ী করব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঈদের পরে আবারও সারা দেশে কম দামে চিনি, ডাল ও তেল বিক্রি শুরু করেছে টিসিবি। ঢাকা মহানগরীর 40টি সহ সারা দেশে 277 ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ডিলারদের মাধ্যমে ট্রাক থেকে মহানগরীতে বিক্রি হচ্ছে টিসিবির এসব পণ্য। ঢাকায় 40টি এবং চট্টগ্রামে 10টি স্থানে পণ্য বিক্রি শুরু হয়েছে ঈদের বিরতির পর। বিভাগীয় এবং জেলা শহরে ক্যাম্প অফিস করে চলছে এই কর্মসূচি। টিসিবির ট্রাকে চিনি প্রতি কেজি 50 টাকা, মসুর ডাল 50 টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকায় বিক্রি হচ্ছে। দোকানে ডালের দাম বেশি, 100 টাকা কেজি, এখানে সস্তা 50 টাকা কেজি। যার জন্য টিসিবির মালটা নিচ্ছে। বোতলের তেল, তেল এক নম্বর তেল, তেল ভালো, ডালও ভালো, চিনিও দেখা যাচ্ছে ভালো চিনি। সবার তো আর কি বেশি টাকা দিয়ে কেনার সামর্থ্য নেই, এখানে তো কিছুটা কমে আর কি পাওয়া যায়। এক একজন ক্রেতা একবারে 2 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল এবং 5 লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। টিসিবিতে পণ্যের কোনো সংকট নেই বলে জানান ডিলাররা। মালের কোনো সংকট নাই, টিসিবি পর্যন্ত মাল দিচ্ছে, আমরা দিতে পারবো আর কি। আগে তো একটু ডাল কম ছিল, এখন অনেক ডাল, এখন 400 কেজি ডাল দিচ্ছে, এখন যে ডাল আছে সব লোক পাবে। শুক্র শনি বাদে 27 আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত রাজধানী সহ সারা দেশে এসব পণ্য বিক্রি হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। অবৈধভাবে রাসায়নিক দ্রব্য মজুদের অপরাধে রাজধানীর টিকাটুলিতে 6 জনকে আটক করেছে র্যাব। সেই সাথে 3টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কোনো নিয়ম নীতি না মেনে এসব গোডাউনে সালফিউরিক, নাইট্রিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন বিস্ফোরক জাতীয় দ্রব্য একই সাথে মজুদ রাখা হতো। এছাড়া নিয়ম না মেনে আবাসিক ভবনে পার্কিং ও আবাসনের স্থানেও গড়ে তোলা হয়েছে এসব গোডাউন। এসব রাসায়নিক দ্রব্যের অনুমোদন পত্র দেখাতে পারেনি আটককৃতরা। এসব গোডাউনের মালিক ও অনুমোদন ছাড়া রাসায়নিক পণ্য আমদানি ও বাজারজাতকরণে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
অভিযান চালিয়ে আমরা কিন্তু আপনার হাইলি এক্সপ্লোসিভ আইটেমস যেটি কিন্তু আবাসিক এলাকা বা আবাসিক ভবনে রাখা কিন্তু হাইলি রেস্ট্রিক্টেড। এই যে আইটেমগুলো যখন একটা আবদ্ধ জায়গায় রাখা হয় অটোমেটিক্যালি কিন্তু এটা এক্সপ্লোসিভে পরিণত হতে পারে এবং এটা কিন্তু হিউজ দাহ্য পদার্থ এবং এটা এক্সপ্লোসিভ হলে সেখানে কিন্তু সিভিয়ার আপনার হেলথ হ্যাজার্ড হতে পারে, এটা লাইফ হ্যাজার্ড হতে পারে, এটা রিসোর্স হ্যাজার্ড হতে পারে, অর্থাৎ সম্পত্তি জীবনের সমূহ ক্ষতি হতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করে আন্তর্জাতিক ভার্চুয়াল আলোচনা সভা। হায়ার এডুকেশন ইন বাংলাদেশ থট অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিরোনামে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ডক্টর আতিউর রহমান। মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। তিন শর্তে বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতের অনুমতি দিয়েছে দুদেশের স্থল বন্দর কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাবিব জানান, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি পাসপোর্টধারীরা ভারতে যেতে চান তাদের সেই দেশে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের অনুমতিপত্র থাকতে হবে। সেই সঙ্গে 72 ঘন্টার মধ্যে করোনার নেগেটিভ সার্টিফিকেট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেখাতে হবে। এবারে পাটেক্স খেলার খবর। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে ভালো কিছু করার সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অক্টোবরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। এছাড়া করোনার কারণে 4 মাসের ঘরবন্দির সময় পেছনে ফেলে অনুশীলনে ফিরতে পেরে অন্যদের মতো তামিমের মধ্যেও নেমে এসেছে স্বস্তি। আরো জানাচ্ছেন পরাগারমান। এ পর্যন্ত খেলা 20 টেস্টের 16টিতে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ, 3টি ড্র আর 1917 সালের মার্চে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একমাত্র জয় 4 উইকেটে। এই করোনাকালে সবকিছু ঠিক থাকলে আগামী 24 অক্টোবর শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। একমাত্র জেতা সেই টেস্টের সেরা খেলোয়াড় তামিম জানান সিরিজে ভালো করা সম্ভব। চার মাস ওয়াজেন্ট ইজি, বাট আমাদেরকে মেক শিওর করতে হবে যখন থেকে বের হয়ে আসে যত তাড়াতাড়ি আমরা মেন্টালি ভালো অবস্থায় এসে যাই, বিকজ আমাদের একটা বড় ট্যুর আসছে সামনে। আর আমি বিশ্বাস করি যে আমাদের খুব ভালো চান্সেস। করোনাকালকে পেছনে ফেলে মাঠে ফিরতে পেরে অন্য সবার মতো তামিমের মনেও স্বস্তি ফিরেছে, কারণ করোনায় ঘরবন্দি সময়টায় ভীষণ মানসিক চাপে থাকতে হয়েছে তাদের। ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে, ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছে, বাট ট্রেডমিল বলেন, বাসায় যত অ্যাক্টিভিটিস করি হচ্ছে এই রোদে অথবা মাঠে করাটা একটু ডিফারেন্স, ওটা অ্যাডজাস্ট করতে হয়তো আরও সপ্তাহখানেকের মতো লাগবে। ঘরে থাকলেও বিসিবির তত্ত্বাবধানেই অনুশীলন করেছেন দেশ সেরা ওপেনার, এই বিষয়টা ক্রিকেটারদের বেশ সহায়তা করেছে বলেও জানান তামিম। একটা মেন্টাল প্রেশারের উপরে যাচ্ছিলাম সবাই, বাসার থেকে বেরোতে পারছিলাম না, অথবা নর্মাল না যেরকম আমরা ধরেন একটা ট্যুরের থেকে এসে 7 দিন 8 দিনে একটা ছুটি পাই, তখন ধরেন আমরা অনেক জায়গায় যেতে পারি অথবা অনেক কিছু করতে পারি, বাট এই 4টা মাস ওয়াজ ডিফারেন্ট। সবকিছু পেছনে ফেলে এখন শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করে ভালো ফলাফলের অপেক্ষায় ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। বিকেএসপিতে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্পকে সামনে রেখে করোনা পরীক্ষা দেওয়া 15 ক্রিকেটারের সবার টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোচিং স্টাফ সহ 27 জনের পরীক্ষা করানো হয়েছিল, তাদের প্রত্যেকের ফল নেগেটিভ এসেছে, যে কারণে সকলকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকেএসপিতে। আগামী 23 আগস্ট সেখানে শুরু হবে অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাম্প। তারই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় যুব ক্রিকেটারদের নমুনা নেওয়া হয় মিরপুরে, বাকি ক্রিকেটারদের পরীক্ষা করানো হবে কাল ও বৃহস্পতিবার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
25 আগস্টের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত বলছে শিক্ষা মন্ত্রণালয়। এই মাসেই কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চালুর আবেদন মাদ্রাসা শিক্ষা বোর্ডের। লকডাউনে দু মাসের মাঝারি ক্ষুদ্র কুটির শিল্পে 92,000 কোটি টাকার ক্ষতি, সংকটে 2.5 কোটি মানুষ। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু, একদিনে শনাক্ত 2,500-এর বেশি। বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে, জানালেন তার আইনজীবীরা। এবং শীর্ষ নেতাদের ফাঁসির পর শক্তি হারিয়েছে জেএমবি, বড় জঙ্গি হামলার আশঙ্কা নেই, দাবি কাউন্টার টেরিজম ইউনিট প্রধানের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।